স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত দু সালে যে তোমাদের সেপ্টেম্বর মাসের জন্য নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট সিক্স এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তোমাদের এই যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে এটি তোমাদের স্বাস্থ্য বিধান ডায়রিয়া ও মামস এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলি তো চলো দেখে নেওয়া যাক একের দাগে রয়েছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্য স্থানটি পূরণ করো ক ডায়রিয়া শরীরেতে যদি জলাভাব হয় চোখ বসে যায় তার পেটটা খারাপ সাথে পায়খানা যদি হয় এখানে দেওয়া আছে একবার অপশন দুই দেওয়া আছে বারবার তো সঠিক হয়ে যাবে অপশন দুই বারবার খ ডায়রিয়া বুঝতেই হবে ডায়রিয়া রোগ এবার ধরেছে তাকে দেহকোষে ড্যাশ ড্যাস কমে গেছে তাই ক্লান্ত যে হয়ে থাকে কেন সঠিক উত্তর হবে একে আছে মল দুই আছে জল সঠিক উত্তর হবে দুই জল এরপরে গয়ের দাগে ডায়রিয়া ড্যাশ অভাব পূরণ করাই রোগের মূল কথা তাই বলে জল উল্টো পাল্টা খাবে না তো তথা এক হচ্ছে জলের দুই হচ্ছে ভিটামিনের সঠিক উত্তর হয়ে যাবে এক জলের ঘ ডায়রিয়া ওআরএস গুলে বিশুদ্ধ জল করবেই ব্যবহার পিপাসা পেলেই এক ড্যাস করে জল খাওয়া দরকার এখানে একে আছে গ্লাস দুই আছে বোতল সঠিক উত্তর হয়ে যাবে এক গ্লাস কুয়ার দাগে ডায়রিয়া খাবার জিনিস খাবার তৈরি যিনি করবেন যেন ড্যাশ নেন হাত পরিচ্ছন্নতা বড়ই জরুরি কিবা দিন কি রাত এখানে একে রয়েছে মুছে দুইয়ে রয়েছে ধুয়ে সঠিক উত্তরে যাবে দুই ধুয়ে চ ডায়রিয়া ড্যাশ খেয়ে উপশম হলে নেই কোনো চিন্তার নয়তো স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া দরকার একে আছে ওএস আর দুই আছে ওআরএস সঠিক উত্তর যাবে দুই ওআরএস ছয়ের দাগে রয়েছে মামস ড্যাশ এটি এক রোগ শিশুদের হয়ে থাকে বড়দেরও ওই রোগ হতে পারে হঠাৎ যে কোনো ফাঁকে এক হচ্ছে সংক্রামক দুই হচ্ছে অসংক্রামক সঠিক উত্তর হবে এক সংক্রামক বর্গীয় জবাব মাম শরীর গরম কান মাথা ব্যথা বমি বমি ভাব হয় ড্যাশ দিকটা ফুলে ফেপে ওঠে মামস তা নিশ্চয় এক হচ্ছে মুখের দুই হচ্ছে কাঁধে সঠিক উত্তর হবে এক মুখের এরপর দুইয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক মামস রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখো মামস রোগের উপসর্গ এ অল্প গা গরম মাথা ধরা ক্ষুধা মন্দ ক্লান্তি ভাব দেখা যায় বি কানের কাছে উপরে চোয়ালের গ্রন্থি ফুলে ওঠে সি মুখের দিকে ফুলে উঠতে পারে ডি কানেও ব্যথা হয় ই বমি বমি বমিও হতে পারে এফ বড়দের ক্ষেত্রে অন্য গ্রন্থিও ফুলে ওঠে দুয়ের দাগের ক্ষয় রয়েছে টিকা লেখ প্রতিষেধক টিকা প্রতিষেধক টিকা প্রতিষেধক টিকা আবিষ্কারের আগে এই পৃথিবীতে মানুষ ছিল খুব অসহায় গুটি বসন্ত বা পোলিও রোগে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত প্রতিষেধক টিকার দ্বারাই হাম মামস পোলিও বসন্ত রোগগুলি থেকে মানুষ আজ প্রায় মুক্ত প্রতিষেধক টিকা আমাদের শরীরে রোগের জীবাণুগুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আজ এই পর্যন্ত ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলেও উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং